ডক্টর বলল যে ওর 40% পসিবিলিটি আছে যে ও বেঁচে থাকবে। আমার বেবিটা তখন আইসিইউতে, আমার পরীক্ষা জাস্ট এর পর দিনই পরীক্ষা, তো ওকে আমি আইসিইউতে রেখে পরীক্ষা দিতে আসি। এই মেডেলটার হকদার আসলে আমি নেই, আমার মা, হাজব্যান্ড, আমার টিচাররা সবাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক দুর্বলরা আসে, ওদেরকে যে মার্কেটে ফিট করে দেয় মার্কেটে ছাড়ার আগে, এর জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অ্যাকচুয়ালি আমি যখন MBA-তে ভর্তি হই, আমার মানে বাসার কাছে ছিল উত্তর ইউনিভার্সিটি, আর আমার হাজব্যান্ডের বড় বোনের হাজব্যান্ড ছিল উত্তর ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের টিচার। তো উনি আমাকে সাজেস্ট করেছিল যে তুমি উত্তর ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেসে ভর্তি হতে পারো, ওনাদের ফ্যাকাল্টি অনেক স্ট্রং, টিচারগুলো অনেক ভালো। তো আমি ওই আগ্রহ থেকেই মেনলি ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি আমার আর কোনো আফসোস থাকে না, কারণ এত ভালো ভালো টিচাররা ক্লাস দিয়েছে যে মানে আমি বলতে পারবো না যে আমার, আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাটাকে নিয়ে আমি খুব ক্রিটিক্যাল টাইম পাস করেছি। ওই টাইমে আমি টিচারদেরকে খুব ডিস্টার্ব করেছি যে আমি এটা বুঝছি না, এটা হচ্ছে না, বাসায় গিয়ে পড়তে পারছি না, আমি স্যারদের বারবার ফোন করেছি। তো স্যারের আমাকে কখনো বিরক্তি দেখায়নি, অনেক হেল্প করেছে। আমি ওই সময়টাতে প্রত্যেকটা পরীক্ষার আগে স্যারদেরকে এক্সট্রিম লেভেলে ডিস্টার্ব করেছি, আমি বসে থাকতাম ইউনিভার্সিটিতে যতক্ষণ আমার ক্লিয়ার না হতো। আর বাসায় আম্মু হাজব্যান্ড ছিল, তো অসম্ভব সাপোর্ট করেছে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে পড়াশোনার জন্য। আমি প্রত্যেকটা সেমিস্টার ভালো করছিলাম, আমি 4 out of 4 পাচ্ছিলাম। লাস্ট সেমিস্টারে হলো যে আমার বেবিটা মানে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে বাবুটা হয়ে গেলো প্রি ম্যাচিউর, তো ডক্টর বললো যে ওর 40% পসিবিলিটি আছে যে ও বেঁচে থাকবে। আমার বেবিটা তখন আইসিইউতে, আমার পরীক্ষা জাস্ট এর পর দিনই পরীক্ষা, তো ওকে আমি আইসিইউতে রেখে পরীক্ষা দিতে আসি। আমার মনে আছে আমার প্রোডাকশনের অপারেশন ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল, আমার পুরা খাতা মানে ভাসছিল আমার বেবিটার চেহারা। তো আমি ওখানে পরীক্ষাটা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি ওই সেমিস্টারেও 4 out of 4 পাই। ইন্টার্নি করতে একটু কষ্ট হচ্ছিল, তবু আমি ভালো করেছি কারণ আমার টিচাররা অনেক বেশি সাপোর্টিভ ছিল। আমার বেবিটাকে আমার মা, আমার বাবা, শাশুড়ি, আম্মু সবাই অনেক কেয়ার করেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আমার টিচার ফ্যাকাল্টি আমার অনেক ফেভারিট। আমি যেখানেই যাই না কেন উত্তর ইউনিভার্সিটির টিচারদের আন্তরিকতা আমি কোনো দিনও ভুলতে পারবো না। এটা এই মেডেলটার হকদার আসলে আমি নেই, আমার মা, হাজব্যান্ড, আমার টিচাররা সবাই। অ্যাকচুয়ালি আমি খুবই হ্যাপি এখানে আসতে পেরে, এই ইউনিভার্সিটির মেম্বার হতে পেরে, এতটুকু আসতে পেরে আমি খুবই খুবই খুশি। আমি অ্যাকচুয়ালি শাহজালাল ইসলামিক ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মরত আছি এখন, আরও ভালো যদি আল্লাহ নসিবে রাখে, তকদুর দিলে যদি থাকে, অবশ্যই ভালো করার চেষ্টা করব। তবে আমি যেখানেই যাই আমি উত্তর ইউনিভার্সিটিকে প্রাউডলি মেনশন করি, কারণ আমার জড়তা, আমার ভিতরের ঘাটতিগুলো টিচাররা ধরে ধরে ক্লিয়ার করেছে, এটা আমাকে স্বীকার করতে হবে। আমি যদি না স্বীকার করি তাহলে এটা ভুল হবে। না না, আমি পড়াশোনা শেষ করেছি, বেবিকে 2 বছর টাইম দিয়েছি। আমার 2019-এর ডিসেম্বরে বেবি হয়, আমি 2020-এ গ্রাজুয়েশন মানে MBA-টা শেষ করেছি। তারপরে আমি আমার বেবিকে টোটালি 2 বছর টাইম দিয়েছি, আমি 2022-এর 29 আগস্ট জবে জয়েন করি, 1 বছর হয়ে গিয়েছে। আমি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই BBA করেছি, আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো ওখান থেকে চলে এসেছিলাম, আমার আমি প্রেগনেন্ট হয়েছি, প্রেগনেন্সির পর আমি MBA উত্তর ইউনিভার্সিটিতে করেছি। আমি আমার বিশ্ববিদ্যালয়েও পজিশনে ছিলাম, আমার পজিশন ম্যানেজমেন্টে 9ম ছিল। তো 9ম পজিশন থেকে উত্তর ইউনিভার্সিটিতে এসে আমার মধ্যে আফসোস থাকার কথা, যেহেতু আমি প্রাইভেটে এসে পড়ছি, কিন্তু বিশ্বাস করেন আমার কোনো আফসোস নেই। মেডেল তো আজকে কনভোকেশন দেখে, আমি যখন বের হয়েছি তখন আমি নিজেই বুঝতে পেরেছি যে আমার মারাত্মক যে জড়তাগুলো ছিল, আমার নিজের যে সেলফ ডেভেলপমেন্টগুলোর দরকার ছিল, সেগুলো একদম হাতে কলমে আমাকে আমার উত্তর ইউনিভার্সিটির MBA ক্লাস যেই টিচারগুলো নিতে ওনারা অনেক বেশি হেল্প করেছে। তো আমার আমার কাছে মনে হয় না প্রতিষ্ঠান ম্যাটার করে, ভালো স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে পাবলিকে যায়, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক দুর্বলরা আসে, ওদেরকে যে মার্কেটে ফিট করে দেয় মার্কেটে ছাড়ার আগে, এর জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।